আমার চ্যানেল হেলথ অ্যান্ড বিউটি টিপসে আপনাকে স্বাগতম। টিপসে যাওয়ার আগে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন। আর আপনি আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে রাখবেন কী কী আপনি জানতে চান, আমি তাহলে আরও সুন্দর আরও নতুন নতুন ভিডিও আপনাকে উপহার দিতে পারবো। আজকের আলোচনার বিষয়, গরম পানির সঙ্গে লেবু খাওয়ার ক্ষতি। ওজন কমাতে সহজ উপায় হওয়ায় কুসুম গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে অনেকে পান করেন। এটা সময় কম এবং তুলনামূলক সহজ পদ্ধতি হওয়ায় অনেকে এই পদ্ধতিকে বেছে নিয়েছেন। এটাতে চর্বি কমে, ভালো কথা। তবে সব ভালোর যেমন খারাপ আছে, এই পদ্ধতিরও কিছু খারাপ দিক আছে। জেনে নিন খারাপ দিকগুলো আর নিজেই সিদ্ধান্ত নিন পদ্ধতিটি আর কাজে লাগাবেন কি না। এক, গরম পানিতে লেবুর রস দেওয়া মাত্র এর ভিটামিন সি নষ্ট হয়ে যায়, ফলে আপনার শরীরে কোনো প্রকার ভিটামিন প্রবেশ করছে না। দুই, গরম পানিতে সাইট্রিক অ্যাসিডের কার্যক্ষমতা ভীষণ বাড়ে, ফলে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই বেড়ে যায়। তিন, দাঁতের এনামেলের মারাত্মক ক্ষতি হয়। এমনিতে লেবু খেলে দাঁত টক হয়ে যাওয়ার অনুভূতি সবার কাছে পরিচিত, এটাই এনামেলের উপর আঘাত হানে। আর গরম পানির সঙ্গে সাইট্রিক অ্যাসিড আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ফলে খুব দ্রুত দাঁত নষ্ট হতে থাকে। চার, আবার স্থূলকায় হওয়ার পরও যাদের ব্লাড প্রেশার লো, তাদের প্রেশার আরও লো করে দেয় এই লেবু গরম পানি। পাঁচ, লেবু গরম পানি খাওয়ার পরপর পেট ভরে খাবার না খেলে পেটে ব্যথা শুরু হতে পারে।